আল্লাহ রহমিম সালাম আল্লাহ রসোলিল্লা সাল্লাম গোটা বিশ্বে যেভাবে মানুষ আতঙ্কের মধ্যে আছে ঠিক এই মুহূর্তে আমি দেশ ও প্রবাসের ভাইদের উদ্দেশ্যে দুটো কথা বলবো বিশেষ করে যারা নিজের মা বাবাকে কলেজের টুকরা সন্তানদেরকে স্ত্রীকে ছেড়ে বাইরে আছেন আজকে ফেসবুকে তাদেরকে নিয়ে যে সমস্ত কটাক্ষ করা হচ্ছে কমেন্টস করা হচ্ছে এগুলো আমি অবাক হচ্ছি যে আজকে মুসিবতের সময় তাদেরকে কমসে কম আমরা পাশে না দাঁড় যদি দাঁড়াতে না পারি তো তাদের সাহস দেওয়ার এটাই মানি দায়িত্ব আমাদের তারা যারা মিডল ইস্টে আছে ইউরোপে আছে আমেরিকায় যারা আছে সত্যি কথা বলতে যে তারা যে কী অবস্থায় আছে এটা আল্লাহ তালাই ভালো জানেন এবং তারা তাদের কলেজার টুকরাকে ছেড়ে তার মাকে ছেড়ে তার সন্তান ও স্ত্রীদেরকে ছেড়ে তারা প্রবাসী আছে তারা আমাদের দেশের উন্নয়নের জন্য যে তাদের ভূমিকা আছে এটা কখনো ইতিহাস তাদেরকে ভুলাতে পারবে না আজকে যখন তারা মুসিবতের সম্মুখীন তো আমাদেরকে কমসে কম তাদের পাশে দাঁড়ানো তাদের পরিবারের পাশে দাঁড়ানো এটা আমাদের ইমানি দায়িত্ব বিভিন্নভাবে আমি দেখতেছি কেউ জুতো কেউ ঝাড়ু এগুলো দিতেছে প্রবাসীদের বিষয়ে এগুলো কমেন্টস করতেছে এগুলো এগুলো ঠিক না আজকে যারা মুসিবতের সময় আপনার যারা মুসিবতের সময় বন্ধু প্রকৃত বন্ধু সেই যে মুসিবতের সময় আপনার পাশে থাকে আর প্রকৃত বন্ধু ওই ব্যক্তি নয় যে মুসিবতের সময় পালিয়ে যায় তো আমরা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো যে ইনশাআল্লাহ তালা আমরা আপনাদের সাথে আছি এই মানে সাথে আছি এই অর্থে সাথে আছি যে আমরা তো আপনাদের কাছে গিয়ে আপনাদের কোনো খেদমত করতে পারছি না কমসে কম আপনার দুঃখে সামিল হয়ে আপনাদের এই বেদনার সময় এই কঠিন কষ্টের সময় এই মারাত্মক ক্রাইসিসের সময় আমরা বাস আল্লাহ তালার কাছে এটাই বলবো যে আল্লাহ আমাদের ভাইয়েরা যে যেখানে আছে তুমি তোমার রহমতের চাদরে তাদেরকে ঢেকে রাখো এবং যেভাবে দেশ থেকে নিয়ে গেছিল আল্লাহ এভাবে সহি সালামতির সাথে স্বাস্থ্য একেবারে পূর্ণ সহিভাবে মালাই করিম সুস্বাস্থ্য তাদেরকে দান করো এবং তাদেরকে যেভাবে দেশ থেকে নিয়ে গেছিলে এইভাবে মাওলা তাদেরকে আবার অবস্থা ভালো হওয়ার পরে তাদেরকে দেশে আসার তফিয়ত দান করো আল্লাহ তালা আমাদের প্রবাসী ভাইদের উপর দয়া করেন বিরোনবী আলহ সাল সালাম এর সোনা মোতাবেক আপনারা চলবেন পাঁচ অক্ত নামাজ নিজের স্থানে পড়বেন যে যেখানে আছেন এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি করে ইস্তাকবার করবেন নিঃসন্দেহে এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা আজাব গোটা বিশ্বের মানুষ যে নাফরমানি করতেছে আল্লাহ তালা আমাদের উপর একটা আজাব নাজিল করছেন আল্লাহ সুহান তালা আমাদের সবাইকে যেন মাফ করেন আমিন ও সালামুকুম ও রহমতুল্লাহি বরাকাতু